একাইস ওয়ার্ল্ড কাপ টু ফুটবল দিয়ে হারো এটা তোর ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম ইস্টবেঙ্গল নাম চূড়ান্ত করে ফেলেছে এই ব্যাপারটা এই মুহূর্তে আমরা সকলেই জানি কিন্তু এখানেও বেশ কিছু অজানা বিষয় এখনো পর্যন্ত আছে বেশ কিছু কোয়েশ্চেন এখনও পর্যন্ত আছে তোমরাও অনেকে অনেক বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছো আমি কমেন্ট দেখলাম তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে সেই তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে পারব তো ভীষণ কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো এছাড়াও কিন্তু এটিকে মোহনবাগানের অনেক আপডেট আজকে এই ভিডিওতে থাকবে কোন প্লেয়াররা থাকছে কোন প্লেয়ারদেরকে নতুন করে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সই করাতে পারে সেই বিষয় নিয়ে অনেক আপডেট থাকবে তো পুরো ভিডিওটা দেখতেই হবে কিন্তু না হলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং আপডেট মিস করে যাবে কিন্তু তার আগে তোমরা জিজ্ঞেসটা করতে হয় যেটা আমি সবসময় বলছি কিন্তু তোমরা তাও করছো না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কি ভাবছো এখনো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা জানি ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে আর সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না কি এখনো ভাবছো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল বিষয়গুলোতে তো ফার্স্টে আমি শুরু করছি এটি মোহনবাগানকে দিয়ে এটি মোহনবাগান কিন্তু একদম জোর কদমে তাদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে পরের মৌসুমে যদিও তাদের দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই তার কারণ মোটামুটি এই মরশুমে তাদের দলটা ভালো পারফর্মিং করেছে তো এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডো কয়েকটি জায়গায় দলে একটু পরিবর্তন আনতে চলেছেন তো সেই মতো হুয়ান ফেরান্ডো খুব সম্ভবত কালকে স্পেন ফিরে যাওয়ার আগে কিন্তু এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের হাতে তার পছন্দের ফুটবলারদের একটা লিস্ট কিন্তু তিনি দিয়ে যাবেন এবং তারপরে অ্যাকর্ডিং টু দিস লিস্ট হয়তো এটিকে মোহনবাগান কর্মকর্তারা নতুন মৌসুমে দল গঠনের কাজ শুরু করবেন তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি বিদেশিদের ব্যাপারটা নিয়ে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে ভালো রকম ভাবনা চিন্তার মধ্যে রয়েছে তার কারণ স্বদেশী ফুটবলারদের নিয়ে খুব বেশি চিন্তার কিছু কারণ নেই লিস্টন কুলাসো যাকে নিয়ে এটিকে মোহনবাগান সমর্থকরা একটু উৎকণ্ঠার মধ্যে ছিল লিস্টন কুলাসোর সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান অলরেডি চুক্তি বাড়িয়ে নিয়েছে সেটা গত বছরের এখনও পর্যন্ত জানা যায়নি তবে যেটা মনে করা হচ্ছে প্রায় তিন বছরের একটা চুক্তি বাড়ানো হয়েছে লিস্টেন্টগুলো সঙ্গে অন্যদিকে প্রীতম কোটারের কাছেও কিন্তু চুক্তির কপি চলে গিয়েছে তো সেগুলো সবই কিন্তু নয় জুন যখন ফিফার নতুন ট্রান্সফার ইন্ড ওপেন হবে নতুন সিজন পড়ে যাবে তখন থেকে কিন্তু এগুলো সবই এফেক্টিভ হয়ে যাবে তো যাই হোক এবার যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে বিদেশিদের ব্যাপারটা নিয়ে দেখো ডেভিড উইলিয়ামসকে কিন্তু এটিকে মোহন বাগান অলরেডি রিলিজ করে দিয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো তার পরিবর্তে ফুটবলার হিসেবে কিন্তু এশিয়ান কোটার বিদেশির খোঁজ এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট একদম বলা যায় এই মুহূর্তে জোর কদমে চালাচ্ছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই এশিয়ান কোটার ফুটবলার অন্যদিকে রয় কৃষ্ণ কিন্তু অলরেডি দেশে ফিরে গেছেন কিন্তু তার কাছে কোনো চুক্তির নবীকরণের কপি কিন্তু এসে পৌঁছায়নি এই রয় কৃষ্ণার ব্যাপারটা নিয়েও কিন্তু এটকে মোহনবাগান ম্যানেজমেন্ট বলাই যায় রয় কৃষ্ণাকে ছাড়াই তারা পরের মরশুমে দল গঠন করার কথা ভাবছে অন্যদিকে বাকি বিদেশি যারা আছে তাদের মধ্যে কার্ল ম্যাকিউ জনি কাউকো হুগো বুমাস এদের সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটা বছরের চুক্তি আছে জনি কাউকুর সঙ্গে আরও এক বছরের চুক্তি এটকে মোহনবাগানের রয়েছে তো তারা তো থাকছেনি অন্যদিকে তিরিকে নিয়ে কিন্তু একটা সংশয় রয়ে গেছে দেখো আগের মরসুমেও কিন্তু একটা বড় সময় প্রথম দিকে এটিকে পায়নি এবার যাতে সেরকমটা না হয় তাই তিরির ইঞ্জুরির উপর কিন্তু ভালো রকমভাবে নজর রেখেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা জানোই এফসি কাপের ম্যাচ খেলতে গিয়ে এই ডিফেন্ডারের একটি ইঞ্জুরি হয়েছে তো তার ইঞ্জুরির উপর কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট একদম কড়া দৃষ্টি রেখেছে তার যদি আগামী দু আড়াই মাসের মধ্যে সেরে ওঠার সম্ভাবনা না থাকে তাহলে হয়তো এই স্প্যানিশ ডিফেন্ডারের বদলি ফুটবলারও এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট খুঁজতে পারে তবে এই মুহূর্তে যেটা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণার পরিবর্ত ফুটবলার খুঁজে বার করার তো এটিকে মোহন বাগান কোচ ওয়ান ফেরান্ড বেশ কিছু ভারতীয় ফুটবলারের তালিকাও কিন্তু এটিকে মোহন বাগান ম্যানেজমেন্টকে দিয়ে যাবে দেশে ফিরে যাওয়ার আগে সেই মতো হায়দ্রাবাদ এফসির আশিস রায়কে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট অলরেডি একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করিয়ে নিয়েছে এবং যেটা শোনা যাচ্ছে প্রায় এক কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এই আশিস রায়কে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সই করিয়েছে তো স্বাভাবিকভাবে এটা আমরা আগের মৌসুমেও দেখেছিলাম রিস্টার্ন কোলাসুকে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এটিকে মোহনবাগান সই করিয়েছিল হুগো বুমাসের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকমই ছিল তো এই মরসুমেও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে এটিকে মোহনবাগানের প্রথম সাইনিং কিন্তু অবশ্যই আশিস রায় এছাড়াও তোমাদেরকে আরও একটা আপডেট একটু দিয়ে রাখছি সন্দেশ জিঙ্গান যিনি বারবারই এর আগে বলেছেন যে তিনি যদি ইউরোপিয়ান কোনো ক্লাবে খেলার সুযোগ পান তাহলে তিনি সেখানেই খেলবেন তো সন্দেশ সিংগানের যিনি এজেন্ট আছেন তিনি কিন্তু এই মরশুমেও চেষ্টা করছেন সন্দেশ সিংগানকে কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলানোর তোমরা জানি গত মরসুমে ক্রোয়েশিয়ার ক্লাব এই জেনকে শিবেনিং এফসিতে সন্দেশ সিং সই করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি এই জেনকে শিবেনিং এফসি রয়ে তিনি একটি ম্যাচও মাঠে নামতে পারেননি তার কারণটা খুবই সিম্পল ইঞ্জুরির কারণে তো এই মহসুময় কিন্তু সন্দেশ জিঙ্গানের এজেন্ট আবারও চেষ্টা করছেন সন্দেশ জিঙ্গানকে কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলানোর জন্য তো আমার যতগুলো সোর্স আছে সেখান থেকে আমি একটা খবর পেয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে রাখছি সন্দেশ জিঙ্গানের কাছে একটা ইউরোপিয়ান ক্লাবের অফার নাকি আছে এবং সন্দেশ জিঙ্গান সেই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন তো দেখা যায় কি হয় তার কারণ দেখো সন্দেশ জিঙ্গানের কাছে আমার মনে হয় প্রায়োরিটি থাকবে অবশ্যই ইউরোপিয়ান ক্লাবে খেলার তাহলেও কিন্তু তার এটিকে মোহন মকানের খেলা নিয়ে একটা কিন্তু সংশয় তৈরি হবে তো এবার আমি চলে এসেছি ইস্টবেঙ্গলের আপডেটটা তোমরা জানোই কালকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টারের নাম ঘোষণা করেছে ইমামি গ্রুপ কিন্তু ইনভেস্টারের নাম ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত যে বিষয়গুলোর উত্তর আমাদের কারুর কাছে নেই সেটা হচ্ছে এই যে নতুন ইনভেস্টার এলো তাদের কাছে ইস্টবেঙ্গল ক্লাবের ঠিক কোন কোন রাইটস গেল ইস্টবেঙ্গল ক্লাবের ঠিক কত পারসেন্ট শেয়ার গেলো এই নতুন এনটিটির কাছে এই ব্যাপারগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় এছাড়াও তোমরা আরও একটা প্রশ্ন দেখলাম কমেন্ট সেকশনে করেছিলে যে ইস্টবেঙ্গল ক্লাবকে ইনভেস্ট করার মতো ক্ষমতা কি ইমামি গ্রুপে রয়েছে দেখো আমি বলবো এই প্রশ্নটার উত্তর খুবই সিম্পল ক্ষমতা আছেই বলেই ইস্টবেঙ্গল কর্মকর্তারা সমস্ত দিক বিবেচনা করে ইমামে গ্রুপের হাতে ক্লাবকে তুলে দেবেন অবশ্যই তারা ইমামে গ্রুপের শেয়ার থেকে শুরু করে ইমামি গ্রুপের ক্যাপাসিটি সব কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন আর ইমামি গ্রুপও অবশ্যই তারা ইনভেস্ট করার যোগ্য তাদের সেই ক্যাপিটাল আছে বলেই তারা ইস্টবেঙ্গলের মতো এত বড়ো একটা ক্লাবকে আইএসএলের মতো এত বড় একটা টুর্নামেন্টে তারা ইনভেস্ট করতে আসছে তো সেই ব্যাপারটা নিয়ে আমি বলব চিন্তা করার কোনো কারণ নেই অবশ্যই তাদের ক্যাপিটাল আছে বলেই তারা এখানে এসেছে কিন্তু যেটা প্রশ্ন সেটা কিন্তু অবশ্যই স্ত্রী সিমেন্টের মতো ব্যাপার এখানে আবার হবে না তো তার কারণ অতীতে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের চুক্তি হয়েছিল কিন্তু তারপরে ভবিষ্যতে কি হয়েছিল সেটা আমাদের সকলেরই জানা তো আশা করবো এবার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং যেসব বিষয়গুলো সমর্থকরা জানতে চায় যে ইনভেস্টার যে আসছে তাদের কাছে ক্লাবের কোন কোন প্রপার্টি যাচ্ছে কত পার্সেন্ট শেয়ার যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের কোন কোন রাইটস যাচ্ছে কোন কোন বিষয়গুলো নিয়ে দ্বিধা দ্বন্দ্ব পরবর্তীকালে থাকতে পারে সেই বিষয়গুলোকে ক্লিয়ার করা হয়েছে কি না ফাইনাল এগ্রিমেন্টে তো সেই এগ্রিমেন্টের কপি সবার সামনে যদি নাও দেখানো হয় তাহলেও যেন অ্যাটলিস্ট এই ব্যাপারটা সকলের সামনে ইস্টবেঙ্গলের কোনো একজন কর্মকর্তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন যে এই এইভাবে তারা নতুনভাবে জোট বাঁধতে চলেছে ইমামি গ্রুপের সঙ্গে তো আশা করবো ইস্টবেঙ্গল কর্মকর্তারা অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আর সেরকম কোনো ভুল করবে না যার ফলে তাদের ফুটবল দলের কোনো রকম ক্ষতি হয় আর ইস্টবেঙ্গলের এইরকম কলঙ্কিত ইতিহাস যাতে আর কোনোদিন ফিরে না আসে যেখানে শতাব্দী প্রাচীন একটা ক্লাব এগারো নম্বরে আইএসএল টেবিলে শেষ করেছে তো আশা করবো সেরকমটা আর কোনো দিন হবে না এবং ইস্টবেঙ্গল তার আপন গতিতে এগিয়ে চলবে এবং যেটাকে আমরা বলি ইস্টবেঙ্গল ক্লাবের মূল লক্ষ্য হওয়া উচিত সবসময় চ্যাম্পিয়নশিপ তো আইএসএল চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবে ইস্টবেঙ্গল দল তো এই পর্যন্ত গেল ইমএম গ্রুপের ব্যাপার আমি তোমাদেরকে বারবারই যেটা ক্লেম করে আসছি ম্যানচেস্টার ইউনাইটেডও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে তো এই ব্যাপারটাতে আরও কিন্তু একটা বড় ইন্ধন জুগিয়েছে কালকেই ম্যানচেস্টার নিউজের একটা খুব ইম্পর্ট্যান্ট নিউজ বেরিয়েছিল সেখানে গ্লেজার ফ্যামিলির ওয়ান অফ দি হাই প্রোফাইল একজন শীর্ষকর্তা সিমন চ্যাডউইক তিনি একটি মন্তব্য করেছেন এবং সেটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ তার কথা অনুসারে তারা কিন্তু আইপিএলের দল কেনার ব্যাপারে আগ্রহী ছিল কিন্তু তাদের মনে হয়েছে ইন্ডিয়ান মার্কেটের নিরিখে আইপিএল দল কেনা হয়তো একটু বেশি ব্যয়বহুল হয়ে যাবে ইন কম্প্যারিজেন টু দি আইপিএল সেক্ষেত্রে আই এস কোনো একটা দল ইস্টবেঙ্গল ক্লাব কেনা স্বাভাবিকভাবেই বেশ কিছুটা সস্তায় হবে এবং খুব স্বাভাবিকভাবে ইস্ট বেঙ্গলের যে রিচ হিস্ট্রি রয়েছে ইন কম্প্যারিজন টু দি নিউ আইপিএল টিম সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল থেকে অনেক বেশি সাহায্য পেতে পারে গ্লেজার ফ্যামিলি তো ইন্ডিয়ান মার্কেট ধরার জন্য আইপিএলের একদম নিউলি প্রোমোটেড কোনো একটা টিম বাই করার থেকে ইস্টবেঙ্গলের মতো এরকম একটা ক্লাব যাদের এরকম একটা রিচ হিস্ট্রি রয়েছে সেরকম একটা ক্লাবের সঙ্গে যুক্ত হয় নাকি তাদের মূল লক্ষ্য তো স্বাভাবিকভাবেই আমি তোমাদেরকে বারবারই যেটা বলছি ম্যানচেস্টার ইউনাইটেড যদি মূল ইনভেস্টার হিসেবে যুক্ত না হয় তাহলেও কিন্তু কোনো না কোনোভাবে তারা কিন্তু এই মৌসুমে বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে এইরকম কিন্তু একটা সম্ভাবনায় রয়েছে তো দেখা যায় কি হয় অবশ্যই পরিস্থিতির দিকে তো আমাদের নজর থাকবে যখনই যেরকম আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাতে থাকবো তো চলো এখনকার আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও করুন লাইকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যদি লাইক করো তাহলেই কিন্তু ভিডিও রিচ বাড়বে আর স্বাভাবিকভাবেই সেটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই আরও একটা কথা তোমাদেরকে বলে রাখছে যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ইন্টারেস্টেড নিয়মিত আমাদের সঙ্গে ফুটবল আড্ডা থাকতে ইন্টারেস্টেড ফেসবুক গ্রুপের লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করে নিতে পারো তো চলো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে